ফোটপাট অবস্থায় ফোটপাট অবস্থায় একটা মেয়েকে পাওয়া গেছে। এইটুকু মোবাইলের খাপটা ওই একটু পিছনে অনুপর গণেশ দুজন আছে, ফিরে পাবে না যে ঘটালো ঘটনাটা তার সাজা হবে। নাও ছবি করো, ছবি করো, আসো এদিকে আসো, আমার ব্যাঙ্গালোরে ছিল, হচ্ছে কি 12 তারিখে এসছে। কি করতো ব্যাঙ্গালোরে? সেলসম্যানের কাজ করতো। আর এখানে কি পড়াশোনা করতো? এখানে পড়াশোনা করতো। কোথায় ভর্তি হয়েছিল? বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। কি দূরশিক্ষা বিভাগে? হ্যাঁ দূরশিক্ষা দর্শন বিভাগে। দর্শন বিভাগে ভর্তি হয়েছিল। আরে বলছি যে কি মনে হচ্ছে আপনাদের? এই তো মনে হচ্ছে বা তোমার ব্যক্তিগত শত্রুতা মেরে দিয়েছে। হ্যাঁ কী না কী কেন মনে দিয়েছে, মনে হচ্ছে মেরে দিয়েছে। আখে পুনদার দিয়ে বিপাকে ফেলতে পারছিল না বলে। এরকম কিছু পেয়েছেন তথ্য ব্যাপারে? তো সন্দেহ সেরকমভাবে পাইনি। তা এই হচ্ছে কি হঠাৎ করে এইরকমভাবে হচ্ছে কি হওয়ার জন্যে, কারণ হচ্ছে কি কোনো সময়কার জন্যই হচ্ছে কি আমি একা ছাড়তাম না। কোনো সময়কার হয়তো প্রাইভেটে যেত, পড়তে যেত, সেখানেও যেতাম, দিয়ে আসতাম এবং আনতে যেতাম। মেয়ে কবে ফিরেছে? কবে? ১২ তারিখে সোমবার। সোমবার এমনকি হচ্ছে কি হাওড়া থেকে ড্রপ করে বাড়ি নিজে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছি নিজে গিয়ে। মেয়ে বলছেন যে এমএ ভর্তি হয়েছিল, তার কি বিশ্ববিদ্যালয়ে যেত না? না, ও তো হচ্ছে যে বলেছিল যে আমাদের ক্লাস হচ্ছে না, আর লকডাউনের পর থেকে সেরকমভাবে কোনো ছেলেও কলেজে ভর্তি হয়েছে, কোনো ক্লাস সেরকমভাবে তো হচ্ছে না, যার জন্য ওর দুজনেই যেত না এবং সারাদিন বাড়িতেই থাকতো, বাড়ির বাইরে শট করে যেত না, নিজেদের পরিজনে ছাড়া হচ্ছে কি তাও গেলে সঙ্গে দুজনে সঙ্গে যেত। মেয়ে ব্যাঙ্গালোর কবে গেছিল? গিয়েছিল হচ্ছে কি নভেম্বর মাসে 2023। এম এ ভর্তি হয়েছে হচ্ছে কি আগস্টের 2023। এমনি কিছু কোনো কাউকে সন্দেহ বা কোনো কারণ কি মনে হয়? না 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 সেরকম কিছু, আমি তো হচ্ছে কি দোকানে থাকি সব সময়কার জন্যে, এইগুলো বলতে পারছি না যে হচ্ছে কি কেমন কী শত্রুতা, এই শত্রুতাটা বুঝতে পারছি না নিজেও। হচ্ছে কি এর আগেও বেরোয়নি, আজকেই হচ্ছে কি গেছে, তাহলে মেয়ে বললো যে আগে যাচ্ছি। হ্যাঁ ও মেয়ে আগে যাচ্ছে, তারপরে মা যাবে। হ্যাঁ এবার মা বলছে যে তাহলে হচ্ছে কি বাথরুমে ঢুকেছে, তাহলে ও করে আসুক তারপরে আমি যাবো। ওটা ওই 6:30-6:30 দিকে। তারপর হচ্ছে কি মেয়ে যখন আসছে না, মা তখন বেরিয়ে গিয়ে দেখে যে বাথরুমে ঢোকেনি, তাহলে কোথায় গেছে, খোঁজাখুঁজি শুরু করেছে। তখন গিয়ে দেখে যে মা ওই অবস্থায় দেখতে পাই, কলা কাটা অবস্থায় ওখানে পড়ে আছে। ওটা হচ্ছে কি ওই 6:45 দিকে। কি চাইছেন? আমরা দোষীদের শাস্তি চাইছি।
আপনার নাম? সুকান্ত হাঁসদা। আপনার মেয়ের নাম? প্রিয়াঙ্কা হাঁসদা। কত বয়স হবে তোমার? 25 24 থেকে 25 বছর বয়স। আমি আবার লাইটটা নিয়ে গেলাম, দেখতে পেলাম না, দিচ্ছে টাকা দিয়ে আবার মার দেখে গেলাম, দেখছি বটিটা কি অবস্থায় বটি পড়েছিল, ওই যেভাবে আছে ওইভাবে, মানে গলা কাটা ছিল, গলা কাটা। কি করতো আপনার মেয়ে? আমার মেয়ে পড়াশোনা করতো, আর এই সাথে ট্রেনিং এ গেল। এখন কি পড়াশোনা করতো? পড়াশোনা করতো। কি নিয়ে পড়াশোনা করতো? পাশে ভর্তি হয়েছিল। এমএ পাশে ভর্তি হয়েছিল? কোথায়? বর্ধমান বিশ্ববিদ্যালয়ে? আবার বাইরে কোথায় গেছিল? ব্যাঙ্গালোরে। কি করতে হতো? মলে ট্রেনিং, মানে কাজের জন্য গেছিল। আর এমএতেও ভর্তি হয়েছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। কি মনে হচ্ছে আপনার এই ঘটনার পিছনে কি মনে হচ্ছে? সেরম ছিল না, কি করে ফোন করে দিয়েছে রে? কি কেন, কি জন্য, কিছু ভালো লাগে? কতদিন আগে বাইরে? এক বছর আগে, মানে 23 সালে। সন্দেহ হচ্ছে? দীর্ঘক্ষণ আসছে না পায়খানা থেকে? তারপর প্রতিবেশীদের ডাকাটা কি করলেন নাকি? কি নাম বলেন আপনার? Thank you.